শ্যাম পণ্ডিত কাক আর দুষ্টু সাপের গল্প। গ্রামের পাশে বনে একটা বড় গাছ, সেখানে এক কাক তার ছানা নিয়ে বসবাস করছিল। একদিন সকালে কাক খাবারের সন্ধানে গেল। ফিরে এসে দেখে তার বাসা থেকে একটি বিষধর সাপ বেরিয়ে যাচ্ছে। কাক তাড়াতাড়ি তার বাসায় গেল, গিয়ে দেখল বিষধর সাপ তার দুটো ছানা খেয়ে ফেলেছে। সে খুব চিন্তিত হয়ে গাছের ডালে বসে আছে। এমন সময় এক শিয়াল গাছের নিচে দিয়ে যাচ্ছিল। শিয়াল ছিল কাকের বন্ধু। কাককে চিন্তিত বসে থাকতে দেখে শিয়াল বলল, কেমন আছো বন্ধু? তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? হ্যাঁ বন্ধু, আমার মনে কোনো শান্তি নেই। বেশ কয়েকদিন হলো একটা উটকো বিপদ আমার উপর এসে পড়েছে, আর আজ তো সে আমার দুটো ছানাও খেয়ে ফেলেছে। কে সে প্রাণী যে তোমার জীবন অতিষ্ঠ করে তুলেছে আর তোমার ছানাদেরও খেয়ে ফেলেছে? কি তার পরিচয়? যদি আমার সত্যিতে কোলায়, আমি তার চামড়া তুলে নিব। না ভাই, এ তোমার শক্তিতে কুলাবে না। আমার শত্রু এক মারাত্মক বিষধর সাপ। ও কয়েকদিন পর পর আমার বাসায় হানা দেয় আর আমার এক একটি ছানা ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। তার সাথে তুমি শক্তিতে পারবে না, তার সাথে ঝগড়া করতে গেলে ছোবল মারবে। সেটা তুমি ঠিকই বলেছো, তবে তুমিও তো কিছু করতে পারবে না, তাহলে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে? আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রতিশোধ আমি নিবই। সফল হলে বিপদ মুক্ত হলাম, তা না হলে মরণ তো আছেই, একবারই তো মরব। কিন্তু যদি তার ভয়ে চুপচাপ বসে থাকি, সে আমাদের কাউকে ছাড়বে না। আরে ভাই, তুমি তো সাপের সাথে লড়াইয়ে পারবে না। সাপ যদি তোমার গলা পেঁচিয়ে ধরে, তাহলে তো তুমি দমবন্ধ হয়ে নির্ঘাত মারা যাবে। তাহলে কি ভেবেছো তুমি, কিভাবে মারবে তুমি সাপকে? আমি ভেবেছি সাপ যখন ঘুমিয়ে থাকবে, তখন আমি সাপের উপর অতর্কিত হামলা করব। আমার ধারালো ঠোঁট দিয়ে ওর চোখ উপড়ে ফেলব, আর ও যদি চোখে দেখতে না পারে, তাহলে আমার বাসাও খুঁজে পাবে না, আর আমার কলিজার টুকরাদেরও খেতে পারবে না। কি বলো তুমি, আমার পরিকল্পনা কি ঠিক আছে? কাকের কথা শুনে শিয়াল কিছুক্ষণ ভাবল, তারপর বলল, না ভাই, এই কাজ তুমি করতে যেও না। সাপ যদি ঘুম থেকে জেগে উঠে, তাহলে সে তোমাকে সেইখানেই মেরে ফেলবে, আর প্রতিশোধ নিতে তোমার বাসায় এসে তোমার বাকি ছানাদেরও খেয়ে ফেলবে। তাহলে তুমিই বলো কি করব, কিভাবে আমি এই বিপদ থেকে মুক্তি পাব? কোনো পশুই সাপকে মারতে পারবে না, সাপকে মারতে মানুষ পাঠাতে হবে। মানুষের কথা শুনে কাক কিছুক্ষণ অবাক হয়ে বলল, কাকের বাচ্চার জন্য মানুষের কেন এত দরদ হবে যে ছুটে আসবে সাপ মারতে? মানুষ কাকের জন্য দরদ দেখিয়ে আসবে না, কিন্তু সাপ যেমন কাকের শত্রু, সাপ তেমনি মানুষেরও শত্রু। মানুষ যদি জানতে পারে যে এইখানে সাপ আছে, অমনি সবাই সাপ মারতে ছুটে আসবে। মানুষ কিভাবে জানবে যে এইখানে সাপ আছে? মানুষ জানে না, কিন্তু তাদের জানাতে হবে, সেই কাজটা আমাদেরই করতে হবে। আমরা কিভাবে জানাবো তাদের? আমরা তো আর মানুষের ভাষা জানি না। মানুষের ভাষা জানার দরকার নেই, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তুমি উড়ে যাবে পাশের গ্রামের বাজারে, সেইখান থেকে হালকা পাতলা কিন্তু দামি কিছু জিনিস ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যাবে। তুমি এমনভাবে উড়ে যাবে যেন মানুষ তোমাকে দেখতে পায়, আর তোমার পিছনে ধাওয়া করতে করতে আসতে পারে জিনিসটা নেয়ার জন্য। তুমি আস্তে আস্তে উড়বে যেন মানুষ বন পর্যন্ত তোমার পিছনে পিছনে আসে। তারপর বনের ভিতর এসে তুমি যেখানে সাপকে দেখতে পাবে, ওই জিনিসটা সেইখানে ফেলে দেবে। তারপর আর তোমাকে কিছু করতে হবে না, যা করার মানুষই করে দেবে। শিয়ালের কথা শুনে কাক আনন্দে নেচে উঠল, আর সে তখনই উড়ে গেল পাশের গ্রামে। সেখানে গিয়ে দেখলো একদল মেয়েরা একটা গলা হার নিয়ে নাড়াচাড়া করছে।
হারটা বেশ মূল্যবান মনে হল। হারটা যখনই একটা ছোট মেয়ের হাতে গেল, কাক তখনই হারটা ছো মেরে নিয়ে গেল। সে হারটা নিয়ে পরের দিকে ছুটল, আর কাককে ধাওয়া করতে করতে গ্রামের পুরুষ মহিলা সবাই ছুটল কাকের পিছু পিছু। কাক বনের ভিতর ঢুকে বারঝাড় পার হয়ে এক জায়গায় দেখলো সাপ বসে বিশ্রাম করছে। কাক ঠোঁটের মধ্যে হারটা নিয়ে কিছুক্ষণ ঘুরল আকাশে মানুষজনের আশার অপেক্ষা। যেই সেখানে মানুষজন চলে আসলো, অমনি কাক টুপ করে হারটা সাপের উপর ফেলে দিল। হারটা নিচে পড়তে দেখে মানুষ দৌড়ে সেখানে গেল, আর সাপের গায়ে হারটা দেখতে পেল। সাপও চমকে উঠলো এই ঘটনা দেখে। সাপ কিছু বুঝে ওঠার আগেই মানুষ লাঠি সোঁটা নিয়ে আসলো সাপ মারতে। তারপর সাপকে মেরে তারা হারটা নিয়ে গেল। সাপ মারা যাবার পর কাক সোজা উড়ে গেল শেয়ালের কাছে, আর তাকে সব ঘটনা খুলে বলল এবং অনেক ধন্যবাদ দিল। উপদেশ, শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি।